মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে ভাই রে, উঠুক জেগে নতুন আশা নিয়ে, সবার চেয়ে অধিক খাটি আমার দেশের মাটি ভাই রে, আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস মাথার ঘামে, সেই মাটিতেই করিস তোরা চাষ, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। গাছ আমাদের পরম বন্ধু, আর গাছ ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই। গাছ লাগালে অক্সিজেন পাই, আর অক্সিজেন থেকে আমরা বেঁচে থাকি। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়েছি জাতীয় বৃক্ষমেলা থেকে। তবে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু জাতীয় বৃক্ষমেলা তা কিন্তু নয়। এখানে কী কী ধরনের গাছ পাওয়া যায়, গাছের গুরুত্ব কতটুক, আমাদের দর্শনার্থী যারা আছেন তারা কী করে কী ধরনের গাছ কিনছেন, কোথায় লাগাচ্ছেন, কীভাবে কী করছেন, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলতে। নার্সারি মালিক যারা আছেন তাদের সাথে কথা বলতে, তারা কী কী ধরনের গাছ নিয়ে এসেছিলেন এখানে সেগুলো জানতে। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। জাতীয় বৃক্ষমেলা, এবারের বৃক্ষমেলায় অনেক ধরনের গাছ এসেছে, বিশেষ করে বারো মাসে ফলের গাছ এবার প্রচুর পরিমাণে এসেছে। চলুন এবার প্রথমেই একজন নার্সারি মালিকের সাথে কথা বলে আসি কী কী গাছ এসেছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো একজন নার্সারি ম্যানের সাথে। তো কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি বলতেন নার্সারিতে তো অনেক ধরনের গাছ আছে, বৃক্ষমেলাতেও কিন্তু অনেক অনেক গাছ দেখতে পাচ্ছি, তো আপনাদের এখানে বারো মাসি কী কী আইটেম আছে এইগুলো যদি একটু বলতেন। বারো মাসির ভিতরে যেমন আম আছে, কিছু কাটিমন আছে, মিয়াজাকির আছে, নান্দুকমাই আছে। তো সব দিক মিলিয়ে বেচা কেনা কেমন হলো এই ব্যাপারটা যদি বলতেন? ইনশাল্লাহ ভালো আছে, এবং আপনাদের সহযোগিতা পাইলে আরও আমাদের সেল বাড়বে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো বরিশাল নার্সারির স্বত্বাধিকারী ইব্রাহিম ভাইয়ের সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি বলতেন এবারে বৃক্ষমেলায় নতুন নতুন কী কী ধরনের গাছ এনেছেন আপনি? এবারের বৃক্ষমেলায় আসলে আমার যে বরিশাল নার্সারি, এখানে আমরা উপস্থাপন করতে এরকম চেষ্টা করেছি যে বাংলাদেশের আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিরল কিছু গাছ আছে, এগুলোর সাথে মানুষকে কীভাবে পরিচিত করা যায়, এবং কিছু ফল জাতীয় গাছ আছে যেটা আমরা বিভিন্ন সময় অভিযুক্ত আর কি, যেটা ধরুন ফল হয় না বা গ্যাপ বিং দেয়, এগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। যে যে গাছগুলো আসলে সাতবাগানে, কারণ এটা তো আসলে শহর এরিয়া, সাতবাগানে ভালো হয়, গাছ খাটো থাকে এবং ইয়ার গ্যাপ না দেয়, এই ধরনের ধরুন কিছু ফল গাছ, ফুল গাছ আমরা উপস্থাপন করতে চেষ্টা করেছি। ধরুন আমের ভিতরে ধরুন আমরুপলি আছে, বাড়িফোর আছে, তারপরে চিয়াংমাই আছে, তারপরে হানিডিউ আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, এই ধরনের। আবার নতুন আমরা এবছর আরেকটা আমের রিলিজ করেছি যেটা জিন্টার লং, এবং খুবই রঙিন আম এবং মিষ্টি, আমরুপলির প্রায় কাছাকাছি এটাই ব্রিড। দর্শক, মেলায় কিন্তু নানা ধরনের গাছ এসেছে। আমার সামনে একটি গাছ, যে গাছটা কি গাছ?
পানি বেশি দিলে সমস্যা নাই, আপনি পানি বেশ ধরতে পারে, আর পানি শুকিয়ে গেলে গাছের সমস্যা হয়। জি, আর সারটার কি কি দেন? সার দেবেন ওই জৈব সার, বার্মি কম্পোস্ট, এই সব সার দিলে আপনি গাছ তরতাজা ফল পাওয়া যায় বেশ। বর্তমান সময়ে কৃষিতে ল্যান্ডস্কেপিং ব্যাপারটি অনেক বেশি ওতপ্রোতভাবে জড়াচ্ছে। এই ল্যান্ডস্কেপিং এর মাধ্যমে কৃষিকে আরো বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। ল্যান্ডস্কেপিং এর অর্থই হচ্ছে আপনি ছোট্ট একটি জায়গাকে কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলবেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি জায়গায় বসে আছি। চমৎকার এ কারণেই বলছি, ল্যান্ডস্কেপিং অর্থাৎ একটি জমিকে সুন্দরভাবে সাজানো, সেখানে কৃষির অনেক কিছু অ্যাড করা, সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপিং। তো আমার সাথে একজন আছেন যিনি এটির ম্যানেজিং ডিরেক্টর, তার সাথে কথা বলি। আপনি আসলে, আপনাদের নার্সারিটার নাম কী বা আপনারা কী নিয়ে কাজ করছেন? আমাদের প্রতিষ্ঠান গার্ডেনিং বাংলাদেশ। আমরা বেসিক্যালি ল্যান্ডস্কেপটা বা স্পেস ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করছি আর কি। তো ল্যান্ডস্কেপ নিয়ে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষিত যেটি, সেটি আমাদের এখনও এই সেক্টরটা বা এই ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশে ওই অর্থে করেনি। ল্যান্ডস্কেপ বলতে আমাদের ধারণা থাকতে পারে শুধুমাত্র অর্নামেন্টাল প্ল্যান্টস বা শুধু ফুলের গাছ বা এই বিষয়গুলো নিয়েই সম্ভবত ল্যান্ডস্কেপের কাজ করা হয় বা হতে পারে। বিষয়টি কিন্তু একদমই তা নয়। বিষয়টি হচ্ছে আমরা যেমন ল্যান্ডস্কেপটা করছি, আমরা বলছি যে উৎপাদনশীল ল্যান্ডস্কেপ, মানে উৎপাদনশীল এই জন্যই বলছি। দেখেন, আমার জল আছে, আমার লেক আছে, আমি এই লেকটা কিন্তু আমার উৎপাদনের জন্য সহায়ক। এবং আমরা ল্যান্ডস্কেপের মধ্যে আমাদের দৈনন্দিন খাবারের যে শাকসবজি, সেটার জন্যও কিন্তু আমরা একটা প্ল্যান রাখি, কারণ শাকসবজির বিভিন্ন রং, বিভিন্ন রঙের হ্যাঁ ভেরিয়েশন থাকে। গাছ ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই। গাছের প্রতি সবারই একটি মায়া থাকে, ভালোবাসা থাকে। তেমনি দর্শনার্থীরা এখানে এসেছেন গাছ কিনতে, গাছের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। সুপ্রিয় দর্শক, আছি এখন বৃক্ষ মেলায়। দেখতেই পাচ্ছেন আমার সাথে একজন দর্শনার্থী আছেন যিনি গাছ কিনেছেন। তো কি কি গাছ কিনেছেন তার কাছে জিজ্ঞাসা করবো। মেলা থেকে এবারে আমি কিনেছি 12 মাসি থাই কাটিমুন পোনাই, আপনার সিডলেস লেবু, আপনার আখ, যেটাকে বলা হয় গ্যান্ডারি, বাংলা ভাষায় বলে গ্যান্ডারি। আর এখান থেকে দেখাচ্ছে অস্ট্রেলিয়ান আনার, পিং পং, রামবুটান, এক্স্যাক্টলি অনেক গাছ কিনেছি আমি। আমি মেলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টার জন্য আমি মেলাতে টাইম স্পেন্ড করি। কি কি গাছ কিনেছেন আজকে? আমি শখের বাগান আছে আমার, সেখানে বাগান বিলাস নিয়েছি, রঙ্গন নিয়েছি, তার ক্রিসমাস নিয়েছি এবং চাইনিজ টগর নিয়েছি, সাথে 2টা নিম গাছও আমরা নিয়েছি, যাতে এগুলো বাগানের মধ্যে রাখা যায়। বাগান কোথায় আপনার? আমার মিরপুর 1 নম্বর। ছাদে নাকি নিচে? না, আমার নিচে গার্ডেন, নিচের গার্ডেন। নিচের গার্ডেন, জি। তো বৃক্ষমেলায় এসে এবার কেমন লাগছে? না, ভালোই লাগছে, বেশ সুন্দর, নিরিবিলি আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এসব জিনিসপত্র কিনতেছে, এগুলো দরকার আছে। আর বাচ্চারা দেখছি, অনেক ছেলে মেয়ে, স্কুলের ছেলেমেয়েরা এসছে, শিক্ষার্থীদের, এদের জন্য বেশ ভালো এটা, গাছ পরিচিতির জন্য। আর ভাই আপনার হাতে কি? এটা হচ্ছে করশল গাছ। করশল গাছ, ওই যে ক্যান্সারের জন্য যে প্রতিষেধক, সেই গাছটা? জি জি। একটু নিচে রাখেন, আমরা একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন, এই গাছটা কিনতেই কি আসছেন এখানে? এটা আমি আসলে ঢাকায় থাকি, আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। তো আমার বাবা দীর্ঘদিন ধরে আসলে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত। তো বিভিন্ন আসলে গণমাধ্যমে জানতে পারি যে সাতক্ষীরায় একজন এই গাছটা নিয়ে আসে, ইভেন সাতক্ষীরার অনেক লোকই এই গাছ দ্বারা আসলে ভালো হয়েছেন। তো এই জন্য আসলে আমার সাতক্ষীরা যাওয়া সম্ভব না বিধায় আমি বৃক্ষমেলায় এসে এই গাছটা খোঁজ করে এখন নিয়ে যাচ্ছি। আপু একটু কথা বলি আপনার সাথে, গাছ দেখতেছিলেন মনে হয়, তো বৃক্ষমেলায় এসে কি কি গাছ দেখলেন এবং কি কি গাছ কিনলেন? আমি কাঠগোলাপ গাছ দেখলাম, কিছু মাধবীলতা, এগুলো গাছ দেখলাম,
আর হচ্ছে কাঠগোলাপ একটা নেওয়াও হয়েছে অবশ্য। হ্যাঁ, দামটা আপনার হচ্ছে বেশি চাচ্ছে, কিন্তু আবার একটু নিজেরা কথা বলে নিলে একটু দামাদামি করে একটু কম রাখতেছে। তো কাঠগোলাপই শুধু কিনলেন আর কি কি কিনলেন? বেলি একটা চাচ্ছে, এখনো দেখতেছি মাত্র আসলাম তো। সুপ্রদর্শক, মেলায় পেয়ে গেলাম ঘুরতে ঘুরতে আরো একজন দর্শনার্থীকে। কি নাম ভাই আপনার? আমার নাম সঞ্জয় কুমার সর্দার। এই যে মেলায় যে আসছেন, মেলায় কি কি গাছ দেখলেন এবং সামগ্রিক পরিবেশটা কেমন মনে হচ্ছে? আসলে মেলায় অনেক প্রকৃতির গাছ দেখছি, সামগ্রিক পরিবেশটা অনেক সুন্দর লাগে বলে শেষ করা যাবে না। যেমন আম গাছ দেখছি, লটকন গাছ দেখছি, তারপরে জাম্বুরা গাছ দেখছি, পেয়ারা গাছ দেখছি, বিভিন্ন অসংখ্য প্রকৃতির গাছ, যেগুলো আমি আপনাদেরকে একে একে বলে শেষ করতে পারবো না, কিন্তু অনেক সুন্দর পরিবেশ। সুপ্রদর্শক, মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরও একজন দর্শনার্থীকে, যিনি গাছ কিনেছেন। কি গাছ কিনলেন আপু আজকে? আমি একটা কাঠগোলাপ গাছ নিয়েছি, আমার অনেক দিনের খুব শখ ছিল যে একটা কাঠগোলাপ নিব, আর কালারটাও আমার খুব পছন্দের, তো কাঠগোলাপ নিলাম। আর ওখানে হচ্ছে আলমান্ডা গাছ। তো মেলায় এসে আর কি কি গাছ কেনার ইচ্ছা আছে এবং কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? অনেক সুন্দর, অনেক কালেকশন। লাইক আমার এর আগে যখন চিটাগং ছিলাম তখন একবার বৃক্ষমেলায় গিয়েছিলাম, তো এই ঢাকায় প্রথম আসলাম। সুপ্রদর্শক, মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরও একজন দর্শনার্থী, যিনি আমাদের পূর্ব পরিচিতিও বটে। পরিচিত এই কারণে বলছি যে ওনার কিন্তু নার্সারি আছে এবং ওনার বাসাটা পুরো একেবারে গাছপালা দিয়ে ভরা। তো কেমন আছেন রনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যদি বলতেন এই যে মেলায় তো আসছেন, কি কি ধরনের বৃক্ষ বা গাছ এখানে দেখতে পেলেন এবং কি কি কিনলেন? আসলে এইখানে আমি এবার সাধারণত আর কি আমার অর্কিডটা কম, অর্কিডটা কিনেছি আর কয়েকটা কাঠগোলাপ আর কি জাত সংগ্রহ করেছি। আর এমনি মেলা বেশ ভালোই, কারণ আমার তো আমাদের মতো বৃক্ষপ্রেমীদের তো মেলায় আসতেই হয় প্রতিবারই। তো দেখা গেছে আসলে মেলা বা বৃক্ষ ছাড়া আমাদের বাঁচা মুশকিল এই। তবে গাছপালা আসলে এইবার একটু কেনাবেচা কম দেখলাম আর কি, সংগ্রহশালা কম। বৃক্ষমেলায় এসে কি কি গাছ দেখা হলো এবং কি কি গাছ কেনা হলো? চেরি গাছ দেখেছি, তারপরে অ্যামাজন যে লিলি আছে ওটা দেখেছি, তারপরে কাঁঠালি চাপা, আরও অনেক ফুলের গাছ আর ফলের গাছ দেখেছি। আর গাছ আমার অনেক ভালো লাগে, আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে। বর্তমান সময়ে আমাদের শিক্ষার্থীরা অনেকেই গাছপালা চিনেন না, এ কারণে কৃষি থেকে তারা দূরে সরে যাচ্ছেন। তবে বেশ কিছু স্কুল তারা কিন্তু শিক্ষার্থীদের মেলায় নিয়ে এসেছে, নানান ধরনের গাছপালার সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এতে করে গাছের প্রতি তাদের যেমন মায়া ভালোবাসা বাড়বে, তার সাথে তারা নিজেরাও গাছ চিনবে এবং রোপণ করতে পারবে। সুপ্রদর্শক, মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বেশ কিছু দর্শনার্থীকে যারা স্কুল থেকে এসেছে। কি নাম? আমার নাম আলফাজ আহমেদ। মেলায় এসে কি কি গাছ দেখা হলো? আমার বিভিন্ন রকমের গাছ দেখা হলো, আমরা যা আগে দেখি নাই, এখন এসে এখানে অনেকগুলো অনেক রকমের গাছ দেখেছি, ফল গাছ, ফুল গাছ। তা আমরা এসে এখান থেকে অনেক অভিজ্ঞতা জেনেছি, তা আবার অন্যকে জানানোর জন্য আমরা চেষ্টা করে থাকবো। তো নতুন কি কি গাছ দেখা হলো? আগে কখনো দেখিনি, একটা গাছ আছে লাল জামরুল গাছে, সেটা আগে কখনো দেখিনি, এখানে এসে প্রথম দেখলাম। যারা তরুণ রয়েছে, যারা শিক্ষার্থী, এদেরই তো গাছ বেশি করে লাগাতে হবে। তো কি কি গাছ লাগানো হয়েছে এবার? এবার আমরা সাগর কলা গাছ লাগিয়েছি এবং লাল লাল আম গাছে আমরা দেখেছি যে আমরা কীভাবে এখান থেকে কিনে একটু কিছুক্ষণ পরে অথবা আগামীবার এসে আমরা কিনে নিয়ে যেয়ে আমাদের এলাকায় বা বাসায় লাগাবো। সুপ্রদর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন তরুণ প্রজন্ম, যারাই আমাদের দেশটাকে আগায় নিয়ে যাবে এবং যাদের মাধ্যমেই বৃক্ষরোপণ হবে। কী নাম? মুশফিক। মুশফিক, কোথা থেকে এসেছো? মিরপুর 10 থেকে। মিরপুর 10। তো বৃক্ষমেলায় এই যে এত এত বৃক্ষ, এত এত গাছ, অনেক ধরনের গাছ, কি কি গাছ দেখলা, কেমন লাগতেছে এই ব্যাপারটা বলো। এখানে এসে আমার অনেকই ভালো লাগলো, অনেক প্রকারের নতুন নতুন গাছ শিখতে পারলাম, জানতে পারলাম, অনেক নতুন নতুন প্রকারের ফলের সম্পর্কে জানতে পারলাম। আমার এই জায়গাটা আসলেই অনেক সুন্দরজনক লেগেছে। এরপর আরেকজনের সাথে কথা বলি, কী নাম?
মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, তো কেমন লাগলো বৃক্ষমেলায় এসে, কী কী গাছ দেখলা? বৃক্ষমেলা অনেক ধরনের ফুল গাছ দেখেছি, যেরকম টঙ্গা, বেলি, রজনীগন্ধা, এগুলো ফুলগুলো আমাকে অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। ফলের মধ্যে? ফলের মধ্যে আম গাছ, তারপর যে হলো আমের তো মনে হয় অনেকগুলো জাত, অনেকগুলো জাত। তারপর আমাকে আমড়া গাছ, এগুলো গাছ ভালো লেগেছে। ভালো লেগেছে না? দর্শক, মেলায় কিন্তু আজকে অনেক শিক্ষার্থী এসেছেন, তো এই মুহূর্তে কথা বলবো বেশ কয়েকজন শিক্ষার্থী আছে তাদের সাথে। কি নাম আপনার? তারমিন আক্তার সানিয়া। কোন স্কুল থেকে আসা হয়েছে? সিলভার লাইনিং গ্রামার স্কুল। তো এখানে এসে কি কি গাছ দেখা হলো? অনেকগুলোই গাছ দেখছি, অনেক অভিজ্ঞতাও পাইছি। পেয়ারা গাছ, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, অনেকগুলো গাছ দেখছি, অনেক ভালো লাগছে। ভালো লাগছে? জি, আমার ভালো লাগছে। তুমি কি কি গাছ দেখছো? আমি বিভিন্ন ধরনের বনশেল গাছ, যেমন আলুবোখরা গাছ, তারপরে হচ্ছে নিম গাছ, বিভিন্ন গাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছি, আবার বিভিন্ন গাছ দেখছি নিজের চোখে, যেগুলো আমরা বীজ সম্পর্কে জানতাম, এইটাই অভিজ্ঞতা পাইছি। তো তুমি কি কি গাছ দেখছো? আমি এখানে আমের বিভিন্ন গাছ দেখছি, গোলাপের বিভিন্ন জাতের গাছ দেখছি, এখানে বিভিন্ন বনশাই আছে, যেটা আমার চায়না, জাপান, এগুলো হয়, এগুলো আমরা দেখছি, যেটা বাংলাদেশে অনেকটা কমন না, বনশাই বাংলাদেশে দেখা যায় না, এটা আমরা দেখছি, এটা আমাদের জন্য একটা ব্লেসিংয়ের মতো। যেই গাছগুলো আগে দেখো নাই আজকে এই মেলায় এসে দেখতে পাচ্ছো? যেমন করে এই বেলি ফুলের গাছ দেখছি, তারপর অনেকগুলো টিপিতে গাছগুলো দেখি, ওগুলো দেখছি সব। এভাবেই আমাদের দেশে এখন প্রচুর গাছপালা উৎপাদন হচ্ছে, বাইরের থেকেও আমাদের দেশে গাছপালা আসছে, তবে প্রয়োজন আমাদের দেশেই গাছপালা আরো বৃদ্ধি করা। সুপ্রিয় দর্শক, কথা বলবো আরো একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার? আমি নুল হক। তো আপনি পেশায় কি করেন? আমি ডাক্তার। ডাক্তার, তো আপনি তো ছাদ বাগানও বলে আছে গল্প হলো, তো ছাদ বাগানে আপনার কি কি গাছ আছে এবং ছাদ বাগান করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয় কি না দো আপনার? আমি অনেক দিন থেকে ছাদ বাগান করি, কিছুটা নিজের হবি আর কিছুটা নিজের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় ওই জন্য। আমার এখানে ফুলের গাছের ভিতরে আছে আপনার জবা ফুল, গোলাপ ফুল, নয়নতারা ইত্যাদি ফুল আছে, তারপরে কিছু ক্যাকটাসও আছে, আর আমার সাধারণ বাগানের ভিতরে যেটা আম গাছ, তেঁতুল গাছ, পেয়ারা গাছ, তারপরে আতাফল গাছ, কলা গাছ, তারপর অ্যাভোকাডো গাছ, তারপর বরই গাছ, এইসব আছে। দর্শক, ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরও একজন দর্শনার্থীকে, তো একজন নয়, এরা সপরিবারে এসেছেন, তাই না? তো কথা বলি, তো কোথা থেকে এসেছেন, কী কী গাছ দেখলেন? আচ্ছা, আমরা হচ্ছে যে ঢাকার মোহাম্মদপুর থেকে আসছি, গাছ দেখলাম তো বিভিন্ন রকম ফুল গাছ, ফল গাছ আর কি, আর বিভিন্ন জাতের আর কি, আমেরও অনেকগুলো জাত, বিভিন্ন ধরনের এইসব দেখলাম আর কি। তো কেমন লাগলো? জি, খুবই সুন্দর আর কি, কোথাও তো এরকম গাছপালা একসাথে অনেকগুলো পাওয়া যায় না, এখানে আসলাম এটা দেখার জন্য আর কি, সব অনেক ধরনের গাছ একসাথে। চমৎকার রঙের বাহারি ধরনের অর্কিড রয়েছে এই মেলাতে, যেখানে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। আপনি একটু কথা বলি, হ্যাঁ, কী কী কিনলেন বৃক্ষমেলা থেকে আজকে? আজকে বৃক্ষমেলা থেকে আমি একটা ওই যে বাগানে যে প্যারোট একটা কিনলাম, আর এয়ার প্ল্যান্ট কিনলাম, হ্যাঁ, আর একটা নতুন ধরনের আপনার ফার্ন। এই রকম বৃক্ষমেলা আমার মনে হয় বছরে দুবার করা উচিত, একবার একটু কম হয়ে যায়। কম হয়ে যায়? হ্যাঁ, বছরে দুবার হলে আপনারা একটু গাছ টাছগুলো ভালো কিনতে পারেন, তাই তো? অনেকগুলো গাছ ওনাদের হাতে যেগুলো হয় ওগুলো তো বাসায় নিয়ে যেয়ে ধরেন আমরা অফিস টফিস করে ফ্রি টাইমে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেশের বাইরে থেকে অর্কিড এনে দেদারসে বিক্রি হচ্ছে বৃক্ষমেলায়, তবে এ সকল অর্কিড দেশে উৎপাদন সম্ভব, তার জন্য প্রয়োজন একটি সঠিক জায়গা এবং সঠিক পরিকল্পনা। দর্শক, দেখতেই পাচ্ছেন অর্কিড ফুলের মধ্যে আমরা আছি, বৃক্ষমেলার মধ্যে ছোট্ট একটি অর্কিডের রাজ্য এটি। যিনি এটির মালিক তার সাথে একটু কথা বলবো। আপনাদের নার্সারির নাম কি? তো এই যে অর্কিড দেখতে পাচ্ছি, এগুলো কোত্থেকে আনা হয়েছে? থাইল্যান্ড থেকে। তো এই অর্কিডগুলো কি থাইল্যান্ড থেকে আনা হয়েছে, যেহেতু আমাদের দেশে কি করা সম্ভব নয়? অবশ্যই করা সম্ভব। তো এটা নিয়ে একটু বলেন যে কতটুকু সম্ভাবনা আছে আমাদের দেশে? আমাদের দেশে আসলে এরকম স্পেস, ওরা বিদেশে যেরকম করে, ওরা টিস্যু কালচার প্রযুক্তি দিয়ে করে, প্লাস ওদের ওখানকার ওরা মেইন শহরের বাইরে আসলে,
যেখানে আর কি ধুলাবালি কম, ওরকম একটা পরিবেশটাই ক্রিয়েট করে ওরকমভাবে। ফুললি আপনার নেট দিয়ে পুরো ঘেরা থাকে, নিশ্চিন্তে থাকে, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না, ওরা যদি করতে আমরা কেন পারবো না। ২৫ শতাংশ বৃক্ষ থাকা উচিত আমাদের দেশে। বর্তমান সময়ে বৃক্ষ রোপণ যেমন চলছে, তার সাথে সাথে কিন্তু অনেকেই আমরা গাছপালা কেটে ফেলছি। তবে উচিত এই বর্ষাকালে বেশি বেশি গাছ লাগানো। এতে করে আমাদের ভূখণ্ডের কমপক্ষে যে 25% বনভূমি প্রয়োজন সেটি কিন্তু ঠিক থাকবে। বাংলাদেশে সে তুলনায় অনেক কম রয়েছে, এ কারণেই আমাদেরকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। চলুন দর্শক, এবার তবে প্রধান বন সংরক্ষক কি বলে সেটি শুনে আসি। যে আমরা প্রতি বছরই ঢাকায় একটি জাতীয় বৃক্ষমেলার আয়োজন করছি এবং এই বছরও সেই ধারাবাহিকতায় গত মাসের অর্থাৎ জুন মাসের 5 তারিখে মেলাটি শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মেলাটি সশরীরে এসে উদ্বোধন করেছেন। ঢাকা শহরে আমরা এখানে মেলাটি করেছি 1 মাসের জন্য এবং ঢাকা শহরে অনেক স্কুল আছে, কলেজ আছে, যে সকল ছেলেমেয়েরা আসলে বেশি বন বা অনেক গাছ দেখার সুযোগ পায় না, সুতরাং ছোটোবেলা থেকেই তাদের গাছ চিনতে পারে না, হয়তো ফলটা চিনে। দেখা গেল যে আজকে আমি জিজ্ঞেস করলাম যে ল্যাংড়া আম চিনে কিনা, বলে যে হ্যাঁ ল্যাংড়া আম চিনি, কিন্তু ল্যাংড়া আম গাছটি চিনে কিনা, তারা বলল যে না ল্যাংড়া আম গাছটি চিনি না। সুতরাং এই যে গাছ চেনাটা হচ্ছে না তাদেরকে, এই কারণেই আজকে আমরা বেশ কতকগুলি কলেজ এবং বেশ কতগুলি হাই স্কুলের ছেলেমেয়েদেরকে আমরা আজকে মেলাতে এখানে নিয়ে এসেছি এবং আগামী দিনগুলোতে যে মেলা হবে বা বৃক্ষ সংক্রান্ত যে কার্যক্রমগুলো হবে সেখানে এই ধরনের কম্পিটিশনের মাধ্যমে আমরা ঢাকার যেসব স্কুল কলেজ পর্যায়ক্রমে সকল স্কুল কলেজকে আমরা অন্তর্ভুক্ত করে ফেলার পরিকল্পনা আমাদের আছে। আর এভাবেই আমাদের দেশে এখন বৃক্ষমেলার কারণে অনেক অনেক গাছের পরিচিতি বাড়ছে। নতুন নতুন জাতের গাছ, তার সাথে 12 মাসই ফলের গাছ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে আমাদের কৃষিতে 12 মাসে জাতের এ সকল গাছ আসলে আরও বেশি আমাদের কৃষি এগিয়ে যাবে। আর এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের কৃষি। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটি সুভাষ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম জাতীয় বৃক্ষমেলায়, যেটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ঠিক পাশেই অবস্থিত। এখানে চেষ্টা করেছি যারা দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলতে। বিশেষ করে আজকে আমরা স্কুল পড়ুয়া বেশ কিছু শিক্ষার্থীকে পেয়েছিলাম যারা গাছ সম্পর্কে নতুনভাবে চিনতে পারছেন এবং নতুন নতুন সম্পর্কে গাছ সম্পর্কে জানতে পারছেন। এটি কিন্তু বড় একটি বিষয়, কেননা আমাদের তরুণ প্রজন্ম যত বেশি বৃক্ষরোপণের দিকে এগিয়ে যাবে ততই কিন্তু আমাদের এই দেশটা, এই ঢাকা শহরটা আরও বেশি সবুজে ভরে উঠবে। বিশেষ করে বেশ কিছু নার্সারির মালিকের সাথে কথা বলতে চেয়েছি, যারা বলেছেনও বটে যে বৃক্ষমেলায় এসে তাদের বেশ ভালোই হয়েছে। এবং ল্যান্ডস্কেপিংয়ে একটা ব্যাপার, যেই ব্যাপারটি আমাদের কৃষিতে বেশ নতুন হলেও তারপরেও কিন্তু মানুষ এখন জানছে, শিখছে এবং এটি কিন্তু করছেও বটে। দর্শক, এভাবে হাজির হই মাটি সুভাষের প্রতি পর্বে কৃষির নানামুখী বিষয় নিয়ে। আজকের পর্বে এভাবেই হাজির হয়েছিলাম, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। মাথা উচিয়ে।